তৃণমূলের আবারও বড়সড় আঘাত সৈকত রাজ্যে এবার সর্বভারতীয় তৃণমূল সভানেত্রীর পোস্টার ব্যানার ফ্লেক্স ছিঁড়ে ফেলা হল অভিযোগের তীর সে রাজ্যের বিজেপির দিকে মঙ্গলবার সোশ্যাল মিডিয়ায় তা নিয়ে সরব হলো তৃণমূল ইতিমধ্যেই গোয়াতে সংগঠন তৈরিতে জোর বাড়িয়েছে ঘাসফুল শিবির ঘোষণা করা হয়েছে একাধিক কর্মসূচি যদিও সে রাজ্যের পুলিশ প্রশাসনের দৌলতে অনুমোদিত কর্মসূচি ভেস্তে গিয়েছে বলে দাবি তৃণমূলের সেই কর্মসূচি ঘিরে গোটা রাজ্যে তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের পোস্টার ফ্লেক্স লাগানো হয়েছিল সেই ফ্লেক্স ছিঁড়ে ফেলা নিয়ে গোয়ার মুখ্যমন্ত্রীর পদত্যাগের দাবি করল তৃণমূল যদিও বিজেপির তরফ থেকে এই অভিযোগ অস্বীকার করে কটাক্ষ করা হয়েছে তৃণমূলকে তৃণমূলের তরফে ছবি টুইট করে ঘটনায় সরাসরি বিজেপির বিরুদ্ধে অভিযোগ তোলা হয়েছে রাজ্যসভার সাংসদ ডেরেকো ব্রায়েন ব্রাইন বলেন যখন এক মহিলার জন্য গোয়াবাসী অপেক্ষা করছে সেই সময় মমতা বন্দ্যোপাধ্যায়কে হেয় করতে সস্তার কৌশল অবলম্বন করছে গোয়ার বিজেপি সরকার তিনি আরও বলেন এই ঘটনায় ক্ষতি করা হচ্ছে গোয়াবাসীদেরই প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা তৃণমূলের সর্বভারতীয় সহসভাপতি লুইজিনো ফেলাইরো দাবি করেছেন গোয়ায় এর আগে এই ধরনের ঘটনা ঘটেনি তিনি বলেন বিজেপি এতটাই ভীত যে নেত্রীর ছবি দেওয়া পোস্টার ফ্লেক্স ছিঁড়ে দিচ্ছে তারা তৃণমূলের অভিযোগ গোয়ায় ঘাসফুলের বারবারান্ত রুখতে গোপনে বৈঠকে বসেছিল সেখানকার বিজেপি নেতারা সেখানেই ঠিক হয় তৃণমূলের পোস্টার ব্যানার ছিঁড়ে দেওয়ার জন্য সেই মতোই রাতের অন্ধকারে পোস্টারে কালি ও ফ্লেক্স ছিঁড়ে দেওয়া হয়েছে এই মুহূর্তে গোয়া রাজধানী পানাজিতে রয়েছেন তৃণমূল সাংসদ সৌগত রায় তিনি বলেন নতুন ভোর আনতে চায় তৃণমূল তাতে বাধা তৈরি করা হচ্ছে যা গোয়াবাসী মেনে নেবে না মমতা বন্দ্যোপাধ্যায়ের ফ্লেক্সে কালি লাগিয়ে এবং তা ছিঁড়ে দেওয়া হয়েছে তা নিয়ে তৃণমূলের তরফ থেকে রাজ্যপালের কাছে অভিযোগ জানানো হবে বলেও তিনি জানিয়েছেন অন্যদিকে পানজিমের আজাদ ময়দানে তৃণমূলের চার্জশিট প্রকাশের অনুমতি বাতিল করে দেওয়া নিয়েও সুর চড়িয়েছে তৃণমূল যা নিয়ে ইতিমধ্যে মমতা বন্দ্যোপাধ্যায় প্রতিক্রিয়া দিতে গিয়ে বলেছেন চায়ের দোকানে বসে পার্টি করে তিনি দেখিয়ে দেবেন